ত্রিবিক্রম মহারাজ বৈষ্ণব জগত এবং বৈষ্ণবদের সম্বন্ধে তার একটা বিরূপ ধারণা প্রথম থেকে ছিল। তিনি এই জন্য বহু আক্ষেপ করেছেন। তিনি বলতেন যে আমি বাগবাজারের নিকটে আমার মামার বাড়ি ছিল, ডক্টর এস কুমার, শশধর কুমার, যিনি পরম গুরুদেবের চিকিৎসা করতেন, খুব বড় চিকিৎসক, স্বনামধন্য। তার কাছে যেতাম, বাগবাজারের মন্দিরের পাশ দিয়ে যেতাম। রূপা তখন প্রকট আছেন, কিন্তু কোনোদিন ইচ্ছা হয়নি রূপাকে দর্শন করি, চাই বাগবাজার মন্দিরে গিয়ে বিপ্রভু দর্শন করি। কেন? বৈষ্ণব জগৎ সম্বন্ধে আমার একটা ঘৃণা ছিল। এই বৈষ্ণবরা সব নারায়ণীর দল, বাবাজী মাতাজির দল, এরা সব বিধবার সম্পত্তিকে এসব আরোহণ করার জন্য নানা রকম ভেগ ধারণ করে জীবনকে এরকম ভাবে চরিত্র নিয়ে লম্পট ভাবে জীবনযাপন করে, আর সমস্ত এরকম সব সম্পত্তি সব লুটে লুটে উঠে খান। এইসব এই জন্য তিনি কখনো ওই দিকে মুখ ফিরাতেন না। পরবর্তীকালে যখন ভক্তিকমল মধুসূদন মহারাজের নিকটে হরি কথা শুনলেন, বহু কথা শুনেছেন, তার মধ্যে একটি কথা তার হৃদয়ে বেজে উঠেছিল, সেটি হলো বিষয়ক হলো সর্বতস্যাত লব্ধ সুদুর্লভ বিধম, এই শব্দে শেষ হলো বিষয়ক হলো সর্বতস্যাত, অর্থাৎ বিষয় এই জন্মে যেমন আমরা পেয়েছি পূর্বপূর্ব কর্ম অনুসারে, আবার পরবর্তীকালেও আমরা কর্ম অনুসারে আমরা আবার সব বিষয় আমাদের পাবো। যদি আমরা শুকর হয়ে জন্মগ্রহণ করি, গাধা কুকুর হয়ে জন্মগ্রহণ করি, সব জন্মেই আমরা কিছু না কিছু আমরা সংসারী হতে পারবো, আমরা ঘর বাঁধতে পারবো, আমরা স্ত্রী পুত্র পরিবার নিয়ে এইরকম ভাবে গিফটি গ্র্যান্ড ফ্যামিলি খাওয়া পিয়ে মস্তি করে আমাদের জীবন যাপনকে অতিবাহিত এনজয় করতে পারবো, এর তো কোনো অভাব নেই। সব জন্মেই এটা রিজার্ভ, সুতরাং এই রিজার্ভ রয়েছে, সুতরাং তার জন্য এত হাহাকার কিসের? অতএব একটা জন্ম যদি রিস্ক ঝুঁকি নেওয়া যায়, যদি চৈতন্য মহাপ্রভুর আচরিত প্রচারিত বিমল ধর্মের মধ্যে যদি কিছু নাও পাওয়া যায়, তথাপি একটা জীবন ঝুঁকি নিয়ে দেখা যায় না, আদৌ আছে কি কিছু নাই, এরা ফার্স না এরা ঠিক, এ সম্বন্ধে তার আগ্রহ তখন থেকে এলো। তখন তিনি গৌড়ীয় বিধান সমিতিতে যুক্ত হলেন, সম্ভবত 1941-43 এরকম হবে। তিনি যখন মঠে এসেছেন, সমস্ত মঠকে তারা পুলিশের মাধ্যমে সব ঘেরাওয়া করে রেখেছিলেন, ঘেরাওয়া করে রেখে আর পরম গুরুদেবের নিকটে এসে বলছেন এইরকম ভাবে রাধানাথ নামে কে আছেন? তখন হ্যাঁ আছে, রাধানাথকে আমরা নিয়ে যাবো। বলে নিয়ে যান না, আপনারা সব হিপনোটাইজ করে রেখেছেন, কিছু একটা করে রেখেছেন, যার জন্য এইরকম সব যুবক ছেলেরা, হ্যাঁ, স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন ছেড়ে চলে গেছে এইরকম ভাবে, সুতরাং আপনারা কোনো বিদ্যা জানেন? বলে দেখো এমনি পড়ে আছে, সব তো চারিদিকে সব ঘুরে বেড়াচ্ছে, নিয়ে যান। এই বলে একবার দুবার তিনবার এরকম বারবার ধরে ধরে নিয়ে গেছেন, শেষ পর্যন্ত তারা সেসব চেষ্টা তারা ছেড়ে দিয়েছেন যে আর আমার ফেরানো যাবে। এই জন্য তিনি বলতেন, দেখো কখনো কখনো আমাদের শিক্ষা দিয়ে বলতেন, তোমরা ত্যাগ করেছো, কি ত্যাগ করেছো? তোমরা নাকি মঠে চলে এসেছো, কি ত্যাগ করেছো? তোমার বাড়িতে কি ছিল? ওইটা তার কথা দূরে ঘর, আর কি ছিল? সুতরাং কি ত্যাগ করছো? সংসার ত্যাগ? আমি তখন 28 বছরের নবযুবক, 28 বছরের যুবক, ঘরে পরিণীতা স্ত্রী আর অতুল ঐশ্বর্য বিষয় সম্পত্তি, পিতা মাতা আত্মীয় স্বজন সব কিছু পরিত্যাগ করে তবে মঠে এসেছি। সেই ত্যাগ কাকে বলে? তিনি তার নিজের জীবনে দেখে এসেছেন। তো এইরকম ভাবে আমাদের সুপ্রস্ত বাবা দেখিয়েছেন। আরো বলতেন, তিনি যখন ফিরে এসে মঠে এসেছেন, তো ঝুঁচড়োতে চুচুটা থেকে একটু কিছু দূরে একটা হাট আছে, ওইখানে ওই ত্রিবিক্রম মহারাজকে সঙ্গে করে নিয়ে, মুকুন্দ প্রভু খুব ছোট বালক ছিল, সঙ্গে করে নিয়ে গেছেন। নিয়ে গিয়ে বলছেন এখানে একটা জিনিস কেনা হবে, সেটা নিয়ে যেতে হবে। তো ভালো, হাটে নিয়ে গিয়ে সেখানে একটা কি করলেন, ওই তখনকার দিনে খাটা পায়খানা ছিল, খাটা পায়খানার মধ্যে একটা নাদা থাকতো তুলির মতন মাজলা, সেইটা বড় একটা আকারা থাকতো, সেইটা ওই কাজে ব্যবহার পায়খানার কাজে, তো সেইটা কিনে দিয়ে তখন ওই এক টাকা দাম বা 2 টাকা এরকম কিনে দিয়ে, কিন্তু রিক্সায় করে নিয়ে আসবেন, এখনকার দিনে হলো আমরা রিক্সায় করে নিয়ে আসবো, টাকায় করে নিয়ে আসবো, গাড়িতে করে নিয়ে আসবো, চায়ের কলি জমাই করে নিয়ে আসবো। আর তাকে মুকুন্দ করে বলছেন, না এটা মাথায় করে রাখা, এটা মাথায় করে নিয়ে যেতাম। আর শ্বশুরার মধ্যে তার সময় আত্মীয় স্বজন পরিচিত বহু সমস্ত, বলেন আমি কিছুক্ষণের জন্য আমি স্তম্ভিত হয়ে গেছি, কিছুক্ষণের জন্য আমি স্তম্ভিত হয়ে গেছি, এটা কি করে সম্ভব? আমি জীবন একদম বিক্রি করে দিলাম, এইটা মাথায় তো আমার নিজেকে হবে, কিন্তু আমি তো এসেছি গুরু সেবার জন্য, আমি তো সেবক সূত্রে এসেছি, সেইটা আবার তার জাগ্রত হলো, আমি সেবা করতে এসেছি, আমি সেবা নিতে আসিনি। তিনি সারা জীবন বলতেন আমি
শুধুমাত্র সেবক পরিচয়ে থাকতে চাই, আর বাকি আমার কোনো অভিমান বাকি কোনো পরিচয়ে পরিচয় নাই। যতদিন আমি সেবা করতে পারবো ততদিন সমিতি, ততদিন আমি মঠের মধ্যে থাকবো আর নিজেকে ধন্য করবো। তখন যদি আমি না পারি তাহলে আমি মঠের অন্য জায়গা থেকে নিজের জীবন অতিবাহিত করবো, ব্যতীত করবো, কিন্তু আমি সেবা করার জন্য করবো। এই জন্য জীবনে কোনোদিন সেবক নিতে চাননি, জোর করে সেই জীবনে হয়তো সেবক একজন দুজন রাখা হয়েছিল। তিনি নিজেই কাপড় কাটতেন, নিজেই রং ধর করতেন, নিজেই বাসন মাজতেন, নিজেই ওই গরু সেবা করতেন, গোবর দিতেন, ইত্যাদি সব নিজে হাতে করতেন। কখনো ঝাড়ু লাগানো পায়খানা সেবা এই কোনোদিন কাউকে দিয়ে করতেন না, কাউকে বলতেন না। যদি আমরা কখনো একটু ত্রুটি কোনোদিন ভুলে গেছি, নিজে নিজেই সব করে পরে বলে রেখে দিতেন, সুযোগ দিতেন না। আর এমন কোনো কাজ নেই, এমন কোনো বিদ্যা জানা নাই যে তার মধ্যে ছিল না। যুদ্ধ সেলাই থেকে চণ্ডী পান, সব কাজে তিনি দক্ষ এবং সুন্দর সুচারুরূপে তিনি সেইটাকে করতেন। কোনো সেবক যদি না বলতেন, বলে দেখো এরা অশিক্ষিত লোক, মিস্ত্রি কাঠমিস্ত্রি চাই, ইলেকট্রিক মিস্ত্রি চাই, এবং এরা যদি পারে আর আমরা শিক্ষিত হয়ে আমরা এটা কাজ করতে পারবো না, ওদের কাজ দেখতে দেখতে তিনি একদিন দুদিনে শিখে নিয়ে তারপর ওদের থেকে বিদায় হয়ে যায়, তারপরে নিজেই করতে থাকে। প্রত্যেকটি কাজে প্রত্যেকটি সেবায় ওই গামছা পরেই সারাদিন ঘুরতে ঘুরতে সেবার মধ্যে হঠাৎ কেউ রয়ে গেল, ওই গামছা পরেই পরে কথা বলতে রাখবে, রান্না করতে করতে ছুটে আবার ওই কথা বলতে রাখবে। সাধারণভাবে তাকে বাইরে থেকে কিছু চেনা যেত না, বৈরাগ্যের চরমূর্তি জীবনে নিজে কোনোদিন জামা কিনে পরেননি, জামা ওই মার্কিন কাপড় সেলাই করে করে নিজে পরতেন, অন্য কেউ আমাদেরও সেলাই করে দিতেন, ওই রকম ভাবে জীবনযাপন করতেন, হাঁটুর উপরে বস্ত্র, হাঁটুর উপরে কাপড় পরতেন, চরম বৈরাগ্য জীবনযাপন করতেন। পরম গুরুদেবের সময় শুনেছি গুরু মহারাজ দেবিকা মহারাজ সারা কলকাতা হাঁটতেন, খড়ম করে সারা কলকাতাটা, তখন এক পয়সা ট্রাম ভাড়া সেটাও পর্যন্ত তারা চেপে যেতেন না, ওই মাথায় করে সমস্ত প্রেসে তিনি মাথায় করে নিয়ে আর সারাদিন রাত খালি ওই কলকাতার মধ্যে করছেন, হাঁটছেন, খড়ম পায়। গুরু মহারাজ এবং পরবর্তীকালে দেবিকা মহারাজের জীবনে পরবর্তীকালে আমরা দেখছি পামসু, বলকানের পামসু ভারত কোম্পানির এই যে এই সু করতে দেখেছি, বাকি কোনো জীবনে আপনি দেখেন জীবনে কোনোদিন সাবান গন্ধ সাবান তেল সব ব্যবহার করতেন না। গুরু মহারাজ কি করতেন, ওই লাইফ বয়, সারা জীবন ওই লাইফ বয়, কোনো বিছানা গদি ইত্যাদি সব রাখতেন না, এমনি সাদা মাটা বিছানার উপরে সারা জীবন অতিবাহিত করতেন। অদ্ভুত সব বৈরাগ্য জীবনে আদর্শ স্থাপন করেছিলেন শ্রীবিক্রম মহারাজ। তখনকার দিনে প্রচারের প্রথা সমস্ত বাংলায় তিনি তখন প্রথম প্রচার করতেন, তখন গুরু মহারাজ অত প্রচার যেতেন না, সমস্ত চাল কালেকশন হয়ে সেই চালগুলো কিভাবে নবদ্বীপ পরিক্রমায় আসবে তার সমস্ত ব্যবস্থা মন্ত্রী তত্ত্বমন্ত্রী কন্ট্রোলার ইত্যাদি ডিসি সকলের কাছে গিয়ে তিনি পারমিট আদায় করে নিয়ে আসতেন। কোনো এক সময় পরিক্রমার সময় ওই খাদ্যমন্ত্রী ছিল প্রফুল্ল সেন, তখনকার দিনে তিনি পারমিট দিচ্ছেন না, বলছেন দেশের লোক খেতে পারছে না, চালের অভাব, আর আপনারা নিয়ে গিয়ে এখানে উৎসব মহোৎসব করছেন। তখন তিনি প্রতিবাদ করলেন, আরে আপনি তো আচ্ছা মূর্খ, এগুলো খাবে কারা, এগুলো মানুষের সেবায় লাগবে না তো কার লাগবে, যারা খাবে তারা কি মানুষ নয়, আমরা কি পশুদের পিড়িয়ে দিচ্ছি, সুতরাং পারমিট দিতে বাধ্য হয়েছিল। এইরকম সব অদ্ভুত অদ্ভুত সেবা করতেন তিনি, যা কারোর দ্বারা সম্ভব হতো না তার তার দ্বারা সম্ভব হতো। এই জন্য পরম গুরুদেব সমস্ত বিষয় সম্পত্তি ডিড যাবতীয় কুটি নাটি যা কিন্তু নিপুণ ভাবে দেখতে হলে বলতেন পরম গুরুদেব ওই দেবিক্রম মহারাজের কাছে পাঠাও। দেবিক্রম মহারাজ বিচক্ষণ লোক, বিদগ্ধ পণ্ডিত লোক, তিনি যতক্ষণ না বলবেন পাস করবেন ততক্ষণ পরম গুরুদেব সেই বিষয়ে পাস করতেন। আর গুরু মহারাজ যত মঠ মন্দির করেছেন, গুরু মহারাজের আমলে বহু মঠ মন্দির কলকাতা পুরী সমস্ত আসাম প্রদেশে পুরা ইত্যাদি সব জায়গা বিভিন্ন প্রদেশে সব মন্দির করেছেন, সেই মন্দিরের সমস্ত কাগজপত্র দেখাশুনো এমনকি সেখানে নির্মাণ কার্য পর্যন্ত সে ওই দেবিক্রম মহারাজকে গিয়ে সেগুলো সব দেখভাল করতে হবে, তিনি যতক্ষণ না করতেন ততক্ষণ পর্যন্ত কারো স্যাটিসফ্যাকশন হতো, এমনই তিনি ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার ছিলেন। যখন প্রেস নবদ্বীপে চলে গেল, সেই প্রেস সেখানে ফিটিং করবে, কোনো মিস্ত্রি সেখানে পাওয়া যাচ্ছে না, তখন উনি বলেন দেখো আমি দেখছি চেষ্টা করে দেখি বলে সমস্ত মেশিনকে আবার একজন করে সেখানে আমার ফিটিং করে দিলে, যে প্রেস এখনো পর্যন্ত সেখানে রয়েছে। অদ্ভুত অদ্ভুত সব তার দক্ষতা, দেবিক্রম মহারাজের অদ্ভুত জীবনী তার, তিনি সব থেকে বড় তার বৈশিষ্ট্য এইটুকু বলেই আমি ছেড়ে দেবো। তিনি বলতেন, গুরু মহারাজ বলতেন, গুরু মহারাজের সঙ্গে যখন আমার প্রথম ছোটবেলার জ্ঞানে মনে পড়ে প্রথম দেখা হয়েছে মানে নবদ্বীপে
তখন এসে আমি নবদ্বীপে থাকতাম, নবদ্বীপে এসে সেখানে গুরু মহারাজের সঙ্গে দণ্ডবাদ করতে যাবো, কিন্তু বড় বড় সিনিয়ররা তাদেরকে আমি তো ডিঙিয়ে যেতে পারি না, খুব ছোট আমি ওই দশ বছর বয়সে ঘটে গেছে, সুতরাং যেতে পারতাম না। আর গুরু মহারাজ দেখছেন পায়ের ফাঁক দিয়ে মাথাটা গলিয়ে গলিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন গুরু মহারাজ দূর থেকে বলতেন কি দুঃখ হয় হয় হরিদাস হরি নাই পায়, সকলে আমার কাছে এসে পৌঁছতে পারলো, হরিদাস আমার কাছে আসতে আসতে পারছে না, আমাকে পেতে পারছে না, তাই আমার দুঃখ লাগছে। অতএব সকলে তখন শরীরে তখন হরিদাসের নাম যখন করলো তখন ছেড়ে দিল, আমি এইরকম অদ্ভুত স্নেহ তার। গুরু মহারাজকে জিজ্ঞেস করতাম, আমি তো ছোটবেলায় পড়ে এসেছি, আপনিও ছোটবেলায় এসেছেন, আপনার তো অনুভব আছে। আমাদের তখন একটাই প্রশ্ন, ওই অ্যাস্ট্রোলজি দেখাবো, অমুক করবো তুমুক করবো, একটাই প্রশ্ন, সারা জীবন মঠে থাকতে পারবো তো, মঠে বাস সারা জীবন হবে তো, গুরু বৈষ্ণবের প্রসন্ন করতে পারবো, গুরু বৈষ্ণবের নিকট সারা জীবন ব্যতীত করতে পারবো তো, এইরকম একটা কৌতূহল থাকতো। তো গুরু মহারাজকে বলতাম সেই তার চাবি কাঠিটা কি সারা জীবন মঠে থাকা। তো গুরু মহারাজ বলতেন দেখো গৌড়ীয় মঠে বাস করতে গেলে এর প্রথম হলো কি বৈষ্ণবের গাল আর যত লোক পরিবেশন যত লোক বেড়ে যাচ্ছে তত ভোগের ঘরে ডাল বেড়ে যাচ্ছে, সেই রকম জলচর কৃষ্ণ ডাল এই খেয়ে যদি মঠে সহ্য করতে পারো যে সহে সেই গুরু মহারাজ যে সহে বহু বিপত্তি আসবে জীবনে, আমার জীবনে বহু বিপত্তি আসবে, আমরা সেই জীবন পর্যন্ত দেখেছি, কখনো কখনো অনুভবের কথা আমাদের কাছে বলতেন, দুঃখের কথা বলতেন, তার সমস্ত গুরুপ্রাধা ইত্যাদি শিষ্যদের থেকে কখনো কখনো যদি দুঃখ পেয়েছেন কখনো বলতেন আমাদের কাছে, বলে আবার পেটটা খামছে 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 করে কাউকে বলো না, কাউকে তো বলতে হয়, আপনজনের কাছে বলতেন, বলেই আবার পরে বলতেন কাউকে বলো না। মহাপ্রভু যেমন কিছু তার প্রকাশ করে আবার নিষেধ করতেন, সেই গুরু মহারাজ নিষেধ করতেন, এই জন্য সেগুলো আমরা কোনোদিন প্রকাশ করতে পারিনি, আমরা অনেক ভিতরে ভিতরে হজম করাই। গুরু মহারাজ বলতেন যে বৈষ্ণবের গাল, আমার এমন ভাগ্য সেই গালের গহ্বরে দিয়ে আমি প্রবেশ করেছিলাম। বিভিন্ন মহারাজের জীবনের বড় বৈশিষ্ট্য হচ্ছে তিনি গালি ছাড়া কোনো বলি দিতে পারতেন না, গালি ছাড়া কোনো প্রকাশ করতে পারতেন না। পূজ্যপাদ মহারাজ ওই ত্রিবিক্রম মহারাজ পাঁজি লিখতেন, তো পাঁজি পঞ্জিকা কার ছিলেন, তিনি গৌড়ী ভ্রান্ত সমিতির একমাত্র পাঁজি লিখবেন, কিন্তু ত্রিবিক্রম মহারাজ অত্যন্ত রোধী কঠিন হৃদয় আর ভাষা অত্যন্ত রূঢ়, ওই জন্য তার কাছে কোনো সেবক কেউ যেতে চাই না, তা আমাকে একটু বোকা ছোট বাচ্চা থেকে মহারাজ বললেন এই একটা পাওয়া গেছে, এটাকে দেখে দিয়ে বললো তোমাকে ওই ত্রিবিক্রম মহারাজের খুচরে যেতে হবে, ওইখানে বেশি দিন থাকতে হবে না, আমাকে সান্ত্বনা দিয়ে বলছে এই পঞ্জিকা টান্তিকা হবে মাস কয়েক থেকে আবার তুমি আমার কাছে এসো, তখন মহারাজের কাছে থাকতাম, মহারাজ থাকতে প্রসেস করে আমি তখন অভাব করি মহারাজের নিকটে, ওই যা কিছু তখন শিক্ষা দীক্ষা শ্লোক ইত্যাদি বলতে পারতাম না, উচ্চারণ করতে পারতাম না, শিক্ষা দীক্ষা ছিল না, মহারাজ বলছেন আমি উচ্চারণ করছি আমার পিছনে বলতে বলতে তুমি চলো, ওই বারান্দার মধ্যে মর্নিং ওয়াক হাঁটাহাঁটি করতে ওই বলতে বলতে পিছনে পিছনে যেতাম, কি বলতাম তার মধ্যে অনুভব ছিল না, কিন্তু সেইগুলি পরবর্তীকালে এখন পায় কিছু কিছু অনুভব পায় সময়। এইরকম ভাবে তিনি বললেন দেখছি যে আমার ঠিক আছে, আমি যখন যাবো বলেছি এই কথা শুনে সমস্ত গৌড়ীয় বিধান্ত সমিতির যত সব কাকা গুরুগণ তারা বলে সভ্য না, ওখানে গিয়ে আর কেউ ফেরেনি, যত গপ্প আর নদী পাবো ওইখান থেকেই সব চলে গেছে, তোমাকে ওইখানে পাঠাচ্ছে সর্বনা, ওখানে গেলে তোমার তো চামড়া উঠে যাবে আর মঠবাস জীবন সে আসবে, কারণ ওখানে গেলাম তো ফিরে আসবে, বলো কি করবো আমি তো মহারাজের কাছে কথা দিয়ে ফেলেছি, আমাকে তো কথা রাখতে হবে, যাক 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 এই বলে আমি ওই একজন কোনো সঙ্গে করে নিলেন কোন্দরে পৌঁছে তাকে নিয়ে আমি ওখানে চলে গেলাম। তার আগে মহারাজের সঙ্গে কিছু কিছু অনুভব ভগবদ্বীপ থাকাকালীন হয়েছিল, কিন্তু তত হয় তত বাচ্চা ছিলাম তত অনুভব ছিল, এখন যখন গেট দিয়ে ঢুকে দেখছি মহারাজ একেবারে সামনে বসে আছেন, বিশাল কাছে বসে আছেন, বাঘের গহ্বরে ঢুকলাম গিয়ে সেখানে গিয়ে দণ্ডবাদ করছে, কিন্তু পথে কি করবো কি করবো, ও কাউকে আর পেলো না, কাউকে আর পেলো না, তোমাকে পাঠিয়ে দিয়েছে, কি কমবে লাগবে আমার কি কাজে লাগবে,
তোমাকে তো আমার উপরে সেবা করতে হবে, তুমি সন্তান পাঠিয়ে দিচ্ছ ওনাদের কর্তব্য মিটে গেছে, এটা আমার লোক পাঠিয়ে দেবো। আমি তো ধন্যবাদ করে ফেলে আমি হাত জোড়া করে বলছি মহারাজ, আপনার এখানে আসতে তো আমার খুব ভয় লাগছিল, সবাই ভয় ধরাচ্ছিল, তুমি এখানে থাকবে আমার কাছে থাকতে পারবে, চেষ্টা করবো কি করবো আমি তো বলতে পারছি না। তখন বললেন, আমি বললাম দেখেন থাকতে পারি, আমার একটা শর্ত আছে ছোটখাটো। বললেন কি? আপনি কখনো আমার মারবেন না, আমার একটু পার্সেন্ট ভয়, আপনি কখনো আমার মারবেন না। আচ্ছা ঠিক আছে আমি মারবো না, খালি আমাকে সবাই বদনাম দেয়, একটা ছেলে রাখতে পারে না। হ্যাঁ, পরের ছেলেগুলোকে মঠে নিয়ে আসি আমরা ধরে ধরে, আর পরের ছেলে পেয়ে খুব পেটা, খুব গালি দেয়, যত হাতে সুখ সব মিটিয়ে নেয়। হ্যাঁ, নিজের ছেলে তো নয়, খুঁজবে কি করে? এইরকম ভাবে মানে সমস্ত গুরু ভাই সিনিয়র গুরু ভাইরা তারা বলছে, পরের ছেলে তো নিজে যদি শিষ্য করতে ছেলে হতো তাহলে বুঝতে পারে। তো যাই হোক, তখন বললেন যে আচ্ছা ঠিক আছে তোমার তিনি আমায় কোনোদিন মারেননি, কিন্তু গালি খুব রমণীয় গালি দুটো একটা দিতেন, রমণীয় গালি, এবং তার প্রতিটি গালির মধ্যে অদ্ভুত তত্ত্ব নিদর্শন রয়েছে, তত্ত্ব রয়েছে, সন্দর্ভ রয়েছে। বাংলা ভাষার গালি কিন্তু সবাই জানে না, আমাকে যে গালিটা দিয়ে গুরু মহারাজও গালি দিতেন, ভক্তিবীর ঠাকুর তার কীর্তনেও গালি দিয়েছেন, ভাগবতেও গালি আছে, সয়ব গুরু কর, সুতরাং গালি কোথায় নেই, সয়ব গুরু কর গরুর মধ্যে কথা, যশ আত্ম বুদ্ধি গুণ আছে, সুতরাং গালি আছে, গালিকে তো বাধ্য হয়ে যাবে না। আর ভক্তিবীর ঠাকুর গালাগালি দিলেন, জড় বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা, মোহ জনমে অনিত্য সংসার জীবকে পড়ায় কা, সেই গালি, সেই কথা হয়ে সংসারের বোঝা করি তো অনেক কাজ। আরো বলেছেন, গর্তবের মতো আমি করি পরিশ্রম, কার লাগে এত করি না লোক অভ্রম, সেই কথা। গুরু মহারাজের খুব প্রিয় গালি ছিল, একটা হলো খুব প্রিয় জন যারা তাদের গাধা বলে কখনো বলতেন, আর একটা বলতেন হারাম যা, এটা খুব প্রিয় গালি, খুব প্রিয় লোকেদের সেবকদের কখনো কখনো দিয়েছেন, অত্যন্ত নিজের দ্বিতীয়জনদের দিয়েছেন, সর্বোচ্চ দিয়েছেন। গুরু মহারাজ খুব লজ্জাশীল, খুব চাপা, তার শ্রীঅঙ্গ সকলে দেখতে পায়নি, গুরু মহারাজ কখনো জামা কাপড় খুলে থাকতেন না, কিছু না কিছু ঢাকা থাকতো, কন্যা রাশির তো খুব লাজুক প্রতীক ছিলেন, আর প্রতিষ্ঠান থেকে হাজার মাইল দূরে থাকতেন, কখনো নিজের ব্যাস বিয়া করতে চাইতেন, ঠিক তার আগের দিন পালিয়ে কোথায় গিয়ে লুকিয়ে যায়, এইরকম একটা গুরু মহারাজের স্বাভাবিক নেচার ছিল। গুরু মহারাজের ওই সেই কথা আমার মনে আছে, প্রস্তাবের গান খেতে হবে তবে মনে থাকা যাবে, বলছেন দিলীপ কুমার মহারাজের কাছে গেছি, আমাকে গালি দিতেন, আমাকে গালি দিতেন, কি গালি গালি, আমাকে বলতেন জামাই বাবু, একটু যখন ভোগগ্রস্ত কাপড় চাপড় করতাম কাছাকাছি তখন বলতেন জামাই বাবু, আরেকটি বলতেন রূপ সুন্দর, একটু খুব ভালো পলাশ ফুল পুরো গন্ধ, এই দুটো গালাগালি খুব দিতেন আমাকে মাঝে মাঝে, আর সকলকে বহু রকমের গালাগালি দিতেন, তার সামনে তার হুঙ্কারে কেউ দাঁড়িয়ে থাকতে পারতো না, কাপড় চোপড় দক্ষ হয়ে যেত। এখন তার মধ্যে একটা গালাগালি খুব একটা দুটো খুব বাজারে প্রচলিত আছে, তো এক সেবক তাকে কিছুদিন পরে নিয়ে এসেছেন, ঘুরে এসেছে, সে ওই গালির চোখে সে কোনো নবদ্বীপ চলে গেছে, আবার কিছুদিন পর মহারাজ কাছে যখন গেছে তখন বলছে কি রে, তুই তো আর আমার কাছে আসিস না থাকিস না, কি ব্যাপার মহারাজ, আপনার সবই তো ভালো, কিন্তু কি আর ওই যে বোকা না কি বলো, কি বলি রে বোকা, বলে আর বললাম না বাকিটা, বলে বলে ওই যে বললেন বইটার ভয়ে আমি খালি করি, তার একটা শর্ত গালাগালি, গালাগালি শুনতে একটু খারাপ লাগবে, বলি কেউ আর শোনে নি, এরকম লোক আছে এখানে বলে দিই এই গালটা খুব সুন্দর, তিনি ওই বোকার ভক্ত যে চরম বোকা তার নিদর্শন দিয়ে বলছেন চতুর শব্দ একটা গালাগালি, চতুর কথা কোনো কাজ যদি সাকসেস না হয় তাকে গালাগালি দিয়ে বলছেন চতুর, আমি একদিন খুব ঠান্ডা মাথায় ঠান্ডা হয়েছে, তখন দেখি মানুষ সব বুঝতে পারি, একটু এটা তো বুঝতে পারি না, এটার মানে কি, এটার মানে বুঝিস না, বলে গাধা সে তো পশু, তারে আর কে লেখাপড়া শেখাবে, কে বোঝাবে, সে তো নিজেই বোকা হয়ে জন্মেছে, তাকে তো বোঝা বইতে হয়, কিন্তু মানুষ তো বুদ্ধিমান। এখন ওই যে ব্যান্ড পার্টি হয়, ব্যান্ড পার্টিতে দেখবেন একটা বড় ড্রাম বাজায়, আর সেই ড্রামটা একজনের পিঠের উপরে থাকে, সেই ড্রামটা সে মাথায় করে নিয়ে পিঠে করে নিয়ে সে আগে আগে চলে, আর তার পিছনে একজন খুব বাজে, ওই যে বই নিয়ে যায় ওর নাম হলো চোর,
বোকার ভক্তদের সে বলে সুতরাং এইরকম তার অদ্ভুত অদ্ভুত গালি কিন্তু পরবর্তী কল্যাণে খুব তার কেন না কলিগত জীব গালি ছাড়া রূঢ় বাক্য ছাড়া তারা কখনো তারা সংযত হতে পারে না তিনি বহু কিছু প্রচার করেছিলেন মায়াবাদ খণ্ডন করেছিলেন বিশেষ করে বাংলায় রামকৃষ্ণ মিশনকে তিনি হস্তগত করে দিতেন সেই রামকৃষ্ণ মতে উমা দিদি এক সময় খুব প্রতিষ্ঠিত ছিল ওনার বংশধর করলে শিষ্য শিষ্য বোধ হয় হয়ে গেছিলেন পরবর্তীকালে এমন ওই মহারাজের খুব আধুনিকা ছিলেন সমস্ত মতকে তিনি খণ্ডন করেছেন খণ্ডন করার জন্য তার পরবর্তীকালে উমাদি গৌড়ীয় বিচারধারায় প্রতিষ্ঠিত হয়